হ্যালো এভরিওয়ান ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ মানে প্রিয় সঙ্গে কিছু কাটানো ছুটির সময় আর টেলিভিশন চ্যানেলে ঈদ এই প্রিয় তারকার প্রিয় প্রিয় অনুষ্ঠান আর যাবতীয় সব বর্ণাঢ্য আয়োজন তাই এশিয়ান টেলিভিশনের ঈদের আয়োজনে এই ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন এশিয়ান স্টার আমি ইমতু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু দর্শক বন্ধুরা প্রতি ঈদে আপনারা অপেক্ষায় থাকেন প্রিয় তারকার সঙ্গে আড্ডার জন্য কারণ আমরা চেষ্টা করি অন্যান্য চ্যানেলের থেকে একটু ব্যতিক্রমভাবে আমাদের অনুষ্ঠানটা সাজাতে একদম ঠিক ধরেছেন আজকে আমাদের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রমভাবেই সাজিয়েছি আর তাই আপনাদের পছন্দের দুজন ব্যতিক্রম চলচ্চিত্রের অতিথিকে আমরা নিয়ে এসেছি তারকারা নাম বলার দরকার নেই যাদের কাজ দিয়ে ইতোমধ্যে আপনাদের মাঝে ভালোবাসা অর্জন করে নিয়েছেন আমাদের মাঝে আজকে আছেন চলচ্চিত্র নায়ক বাপ্পি চৌধুরী এক ইদমোবারেক এবং সঙ্গে আছেন সব সময়ের আকর্ষণীয় নায়িকা আমি বলি যে ভুলবশত তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ওনার উচিত ছিল হলিউড অথবা বলিউডে জন্মগ্রহণ করা আমাদের সবার প্রিয় বিদ্যাসিনা মিম ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছো ভালো কি ব্যাখ্যাটা দিলা আমার মনে কথা বলে ফেলছি ওটার জন্য আলাদা আমাকে পেমেন্ট করবে না ঠিক আছে ওকে বা ঈদ না থাকলে কি হতো বলো ঈদ না থাকলে কি হতো সবাই তো বলে ঈদ কেমন গেল ঈদ তোমার কাছে ঈদ মানে রোজা চলতো ঈদ না থাকলে রোজা চলতো না ঈদ না থাকলে মানে আনন্দটাই হতো না আচ্ছা বছরে সব থেকে মানুষ বেশি মুভি দেখে ঈদে তোমাদের কি মনে হয় আগের চেয়ে আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা কি আরেকটু বেটার জায়গায় গেছে হ্যাঁ বেটার জায়গায়তে গিয়েছে বাট একটা জিনিসের ঘাটতি এখনো আছে প্রফেশনাল প্রোডাকশন হাউসের অভাব মানে প্রোডিউসারের অভাব এখন যেটা হয় যে অনেকেই হয়তো ড্রিম হচ্ছে অনুদান থেকে ছবি নিচ্ছে ওইটা করে অথবা কেউ একজন প্রডিউসার পেয়েছে সেটা দিয়ে করছে বাট প্রফেশনাল হাউস না থাকে না যেমন আগে যেমন ওরাও যেমন জাজমালটি মিডিয়া থেকে কাজ করছে অথবা আমরা যদি পুতের সময় যেতাম তখন অনেকগুলো প্রডিউসার ছিল মানে প্রপার প্রোডাকশন লাইক তারা পর একটা মুভি বানিয়ে ব্যাক টু ব্যাক গেছে এখন কিন্তু এখন লাইক কেউ শখে আসে কেউ ওটাতে আসে মানে ওইরকম কোনো একটা প্রপার প্রোডাকশন নাই যেখান থেকে রেগুলারলি ছবি করবে ওইটা নাই ভালো মুভি বানালে দর্শক দেখবেছিলাম যে ছবি তো গিয়েছে পড়ানোর পরে দামাল দেন অন্তর্জাল যদিও অন্তর্জাল আমাদের পড়ানোর রিলিজের আগেই আসলে আমাদের শুটিং মোটামুটি শেষ ছিল এরপরে আমি কেন করে নিই সবাই বলে এর আমি জাস্ট একটা ছবি করেছি দিগন্তে ফুলের আগুন এর মধ্যে না হলেও প্রায় তিরিশটার মতো স্ক্রিপ্ট আমার কাছে এসছে কিন্তু আমি যখন একটা প্রজেক্ট হাতে নিবো সেটা তখন প্রোডাকশন হাউস মানে ডিরেক্টর গল্প সব কিছু পারফেক্ট হলে আমি আসলে কাজে ঢুকি খুব স্বাভাবিক হ্যাঁ তো আমার কাছে আসলে কোনো না কোনো একটা মিসিং ছিল আই হোপ যে আমার দুটো প্রজেক্ট প্রপারলি আমার হাতে এসেছে যেটা একদম সব ঠিকঠাক হলে আমরা হয়তো আরো ভালো কিছু পাবো আমি গুলো নিয়ে আসব তার আগে বাপীর কাছে বলি তোমার কি অবস্থা বলো কিছুদিন আগেই তো শুনলে যে আমার মা চলে গেছেন সো মা নিয়ে লাস্ট 3 মান্থ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি আমার প্রফেশনাল লাইফটাকে একটু দূরে নিয়ে আমার ফ্যামিলিকে টাইম দিয়েছি আর কাজের ক্ষেত্রে বলবো যে তিন থেকে চারটা প্রোজেক্ট আমার রেডি করা আছে যেগুলো সামনে আসার প্ল্যান আছে লাইক আমার সত্তর আসার প্ল্যান আছে 570 কি বাংলা সাবান বাংলা চাবান বলা যায় ওই সময়কার একটি প্রজেক্ট আচ্ছা এরপর কুস্তিগির আসার প্ল্যান আছে মানে আমার দুই থেকে তিনটি ছবি পাইপলাইনে আছে রেডি হয়ে আছে আর নতুন প্রজেক্ট যদি বলতে চাই মিমের মতই কথা বলবো যে প্রজেক্ট সার্ভে করছি কিছুদিন সার্ভে করেছি স্ক্রিপ্ট যেগুলো এসেছে সেগুলো আমার কাছে মনে হয় না এগুলো ট্রেন্ডি স্ক্রিপ্ট যেগুলো আমাকে আসলে নতুনভাবে বাপ্পিকে তৈরি করবে দর্শক আগের বাপ্পিকে দেখে ফেলছে এখন নতুন বাপ্পিকে দেখার পালা সো দ্যাটস ওয়ে একটু ব্রেক আছে সো হোপসো এই বছর নতুন একটি প্রজেক্ট শুরু হবে নাইস এগুলো নিয়ে আড্ডা হবে কিন্তু যেহেতু ঈদ একটু ঈদ নিয়ে কথা না বললে দর্শক ভাববে যে পুরনো অনুষ্ঠান আমরা নতুন করে প্রচার করছি তুমি তো ঈদটা একটু ব্যতিক্রমভাবে করো কারণ যেহেতু তুমি অন্য ধর্মের কিন্তু তারপরও তুমি তোমার ফ্যামিলির যারা মেম্বার আছে আমাদের ধর্মের তাদের জন্য তুমি স্পেশালি ঈদটা করো যাতে ওরা লোনলি ফিল না করে এবং তুমিও আসলে এই উৎসবটা অনেক এনজয় করো আনটি তুমি তোমার ফ্যামিলি মেম্বার সবাই এবার কি করলে ঈদে বলো কি কী রান্না করলে কী কী খাবার খেলে এবার তো অনেক কিছুই করা হয়েছে আমি ডেজার্ট খুব পছন্দ করি এবং ডেজার্ট বানাতেও পছন্দ করি সো সেটা করা হয়েছে এবং সেই সাথে যেমন ঈদের আগে থেকেই আমার আমার অ্যাসিস্ট্যান্ট আমার ড্রাইভার আমাদের যে বাবুজি আছে বাসায় তো সবার জন্য লাইক থাকে না ড্রেস রেডি করা যে উনি কি পরবে ঈদের দিন অথবা আমার পিছিয়ে মেয়েটা কী পরবে ড্রাইভারের ফুল ফ্যামিলির জন্য একটা প্ল্যানিং থাকে যে আছে ছেলে কি পড়বে তার ওয়াইফ কি পড়বে সেরকম সবাইকে ওই স্পেশাল জিনিসগুলো করা হয় ওরা আসে পরে ঈদে ওই নতুন জামা পরে তোমার সাথে দেখা করতে আসে হ্যাঁ ভালো লাগে তো এটা ভালো লাগে এটা কি ঈদের আসল মজা আমি মনে করি হ্যাঁ তাই না আর বাপ্পি তো প্রচুর দাওয়াত খায় আমি সেটা জানি আমি দাওয়াত খাই আমার দিতেও হয় না সেটা তোমার মুখ থেকে বেশি দিতে হয় সো আমাদের তো লাইক ঈদের আগে তিন পর্যন্ত শুটিং হয় বেসিক্যালি সো দিতে দিতে জান বের হয়ে যায় আর যখন সোরগুলো করি শোর যে টাকাগুলো পাই ওগুলা সব সালাম হিসেবে আচ্ছা আচ্ছা আর ঈদের দিন আমার পুরো দিনটা কাটে ঈদের দুই দিন কাটে আমার পুরোপুরি সিনেমা দেখে আমি সকালে ঢুকি রাতে বেরোই সবগুলো সিনেমা দেখি

মাকে তো আর আমি ফিরে আনতে পারবো না কিন্তু আমি আমার মাকে খুঁজে পেয়ে গেছি আমার বাবার কাছে কারণ আমি আমার বাবার সঙ্গে ঘুমাই আমি আমার বাবার কাছে আমার মাকে খুঁজে পাই এবং আমাকে যেই টেক কেয়ারটা আমার মা করতো এর চেয়ে তো অনেক বেশি টেক কেয়ার আমার বাবা আমাকে করছে লাইক আমি যদি বাবার সাথে শুয়ে থাকি আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেয় স্টিল নাও আমাকে আজকেও হাত বুলাই দিছে কিরে বাবু তোর কি ঘাটটা একটু ঘাটটা একটু ভিজে গেছে না কিরে ঘুম থেকে উঠলে বাবা আর একটু ঘুমা সো আমি আসলে আমার মা আমার বাবা আমাকে ফিল করতে দিচ্ছে না যে আমার মা আমার সাথে আন্টি তোমার লাইফে অনেক বড় জায়গা নিয়ে আছেন রাইট অনেক বড় জায়গা নিয়ে আছেন এবং আমি ওকে ফোন দিয়েছি এর জন্য হ্যাঁ তো আমি সব সময় ওর সঙ্গে আমি কথা বলি যে হ্যালো কেমন আছো মা কেমন আছেন এই প্রশ্নটা আমি সব সময় করি অনেক সময় আন্টি ফোন ধরেন আমি ওকে ফোন করলে সো আই লাভ হার স্পেশালি এবং এটা অ্যাকচুয়ালি আমার মিডিয়াতে যারাই আমাকে ফোন করে অল টাইম আমার মার কথাটা জিজ্ঞেস করে যেমন বাপিও ফোন করলে আমার কথা ইয়ে করার আগে জিজ্ঞেস করে আন্টি কেমন আছে তো আমার এটা আমার লাগে কারণ মা মা আমার থেকে আসলে আমার সব কলিকদের সাথে এত বেশি অ্যাটাচমেন্ট আছে তা এই যে তোমার মা হয়ে যে উনি আমাদের সবার মা হয়ে গেছে এই ব্যাপারটা তোমাকে এটা ভালো লাগে এবং আমি মানে এবং সবাই এই জিনিসটাও বিলিভ করে আজকে যে আমি এই পর্যন্ত বিদ্যা সিনহা মিম হয়েছি এটা আমার মার কারণে কষ্টটা না আমাদের আগে ওরা দুজন বসে মায়ের গল্পই করছিলেন ওদের ফ্যামিলির গল্পই করছিলেন আবার আপনারা ভাববেন না আজকে বিষয় মা দিবস কারণ আমাদের কাছে প্রতিদিনই মা দিবস প্রতিদিন হ্যাঁ ওকে ইনি হবে আমাদের কিছু মজা মজার এখানে স্কিড আছে সেগুলো আমরা করবো কিন্তু তার আগে দর্শক আপনাদের কাছে যেতে চাই ঈদের এই আনন্দ আয়োজনে এশিয়ান স্টারবক্সে আমরা এই ছোট একটা কমার্শিয়াল ব্রেক দেখা হচ্ছে ব্রেকের পর finally the award goes to asian textile asian textile asian Style. রায় ছোটো একটা ব্রেকের পর এশিয়ান টেলিভিশনে এদের বিশেষ আয়োজন এশিয়ান স্টার বক্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের সবার প্রেমীম এবং বাপ্পী আছেন চলুন তাদের কাছেই যাই এই প্রশ্ন করবো উত্তর দেওয়া ভাল লাগে না বলে বুঝছো যেই চ্যানেলে যাই তোমাদের সাথে দেখা হয় সো একটু ডিফারেন্ট কিছু করি যাতে আমাদের এশিয়ানের দর্শরা ডিফারেন্ট কিছু পায় এবার আমি যে সেগমেন্টটা যাব এটা আমি একটা নাম দিয়েছি জানার আছে বোঝার আছে সো আমাদের একটা বিগ স্কিন এখানে আছে আমরা এটাকে কাজে লাগাতে চাই প্রথমে আমি একটা ছবি দিব। তোমরা যে আগে উত্তর দিতে পারবে ছবিটা দেখে যে তিনি কে তার জন্য এক্সট্রা পয়েন্ট এবং বুঝতে পারছো অনুষ্ঠানের শেষে একটা বিশাল আকর্ষণীয় পুরস্কার আছে বিশাল আগে গাড়িতে উঠবে তো না আঙ্গুল দেখো তো আঙ্গুল কিন্তু দেখনি আমি কিন্তু বলেছি বিশাল আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে ওকে চলো আমাদের প্রথম ছবি দেখে নেই আ শুভ নমস্কার আর কোন অপশন মুস্তাফা

তুমি এই ঝাপনা না ফারুক ভাই না রাজেক স্যার রাজেক স্যার স্যার লক 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 বলছি বলছি আচ্ছা তুমি রাজেক স্যার রাজেক স্যার কবি আচ্ছা তুমি বলো ওই ওই পয়েন্ট না না আমি তো শেষ করি না 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 পয়েন্ট ও পাবে নাকি ও পাবে নাকি দুজনেই ভুল আমি না 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 বলছি নাকি দুজনই ভুল এটা তো বুঝবো ভিডিওটা দেখার পরে আগে দেখে নে

দুজনে না দেখে বলছো আমি যে দেখো দেখো ডাইনে গিয়ে আবার পরের সুরে বামে চলে গেল বুঝছো চলো নাকি তোমার সুর খুব কাছাকাছি আছে আচ্ছা

না মাইনাস না পয়েন্ট পাব না আচ্ছা ঠিক আছে ওইটাই কোনটা ওই যে এই জীবনে যে সবচেয়ে বড় ভুলটা করলা তোমরা চলো আমরা অডিও সব শুনিনি

প্রশ্নটা দুজনের জন্য আর তুমি তো আমি বলতে চাচ্ছি না হ্যাঁ বলো ও যেটা বলছে সেটাই

টাইমলাইন যদি বলো যে আমার আছে আমার প্রাণের ওই সময়টা খুব ভালো সিনেমা গেছে আচ্ছা তুমি এটাই উত্তর দিবা তারপরে তুমি পয়েন্ট পাচ্ছ বিকজ আমার প্রথম প্রশ্নটাই আসলে প্রশ্ন ছিল যে ওর অভিনীত প্রথম সিনেমার নাম কি আচ্ছা ঠিক আছে আমরা পরে প্রশ্নে যাব। কিন্তু তার আগে বলো যে আমার আছে জল তুমি তখন একটা সুপারস্টার খ্যাতি পেয়েছো

ওই স্টেজে যখন ফাইনালি গিয়ে আমার নাম ঘোষণা করলো লাইক একসাথে দুইটা জিনিস ফাইন করতে পারতো এবং কয়েকটা পুরো ছিলাম ধরো আমার সামনে সাডেনলি একগাদা ক্যামেরা মাইক যে অনুভূতি ফিলিংসি তো আমি লাইক আমি সিম্পল মেয়ে মানে আমি একটা সাধারণ মেয়ে ছিলাম তো আমি কি বলবো আমি আমার আনসার কি হবে মানে আমি ওই জিনিসগুলোই তখন নিতে পারতেছিলাম না এবং আমার এখনো মনে পড়ে একটা ফুললি ড্রিমের মধ্যেই ছিলাম এবং ফুললি ব্ল্যাঙ্ক ছিলাম মানে কিছু চিন্তা করি নেই এবং পরবর্তীতে অনেকক্ষণ পর গিয়ে আমার একটু হুশ আসছে ওকে ফাইন আমি তো এখন সুপারস্টার এই এবং হ্যাঁ ডেফিনেটলি ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ অনেকে হাজার মানে কি বলো চেষ্টা করেও আসলে এই অপরচুনিটি পায় না আমি প্রথম প্রথম ছবি অনেক ছিলাম স্যার এটা বুঝতে পারতো অল টাইম তো আমাদের যতবারই মিটিং হতো স্যার আমাকে অতবারই বলতো যে তোমার কিন্তু অ্যাক্টিং করা লাগবে না তুমি যা সেটাই তুমি কিন্তু কোনো অ্যাক্টিং করবে না ঠিক আছে তোমার কিন্তু কোনো অ্যাক্টিং নাই জাস্ট তুমি এই ডায়লগটা তুমি কি বলতে সেটা বলে কি করতে কি ভাবে বলতে এবং পুরো ছবিটা আসলে আমি কোনো অ্যাক্টিং করি নাই তুমি ন্যাচারাল তোমার মানে আমি বলবো আমি যা আমি সেটাই দিছি ধর আমি এই কথাটা যেভাবে বলতাম আমার মাকে অথবা আমার কলিগকে বা বন্ধুকে আমি সেম ভাবে ওইটাই

তখন বলতো যে না তুমি ওইটাই মানে একদম ঠিকঠাক ছিল এখন মনে হচ্ছে যে আমি অ্যাক্টিং পারিস আমি অ্যাক্টিং করব হ্যাঁ হ্যাঁ আর তখন আমি আসলে পারতাম না যেটা করেছে ওই ক্যারেক্টারে ওই বয়সে আমি ছিলাম সো এটা অটোমেটিকলি ওটা হয়ে গেছে হয়ে গেছে বাপ্পি ভালোবাসার রং ছড়াও একটু অভিজ্ঞতাটা বল অভিজ্ঞতা এবং বাপ্পির ভালোবাসার রং রিলিজ হওয়ার আগে আমি দেখছি দেখেছো প্যানেলে না না প্যানেলে না তখন আমার একটা মিটিং ছিল আজিজ ভাই আর তখন বাবু ভাই আজিস ভাই আরেকজন ছিল মনে হয় নামটা হ্যাঁ সো তিনজন মিলে বসেছিল সে ভালোবাসার রঙটা আমাকে ল্যাপটপ খুলে গান অ্যান্ড এভরিথিং দেখিয়েছিল যে ওইটার পর ওদের প্ল্যানিং ছিল অনেকগুলো ছবি করবে সো আমার সাথে পাঁচ ছয়টা ছবির প্ল্যানিং ওর সাথে

প্রজেক্টর বসিয়ে জাজমাল্ডি মিডিয়া যে কনসেপ্টটা তৈরি করেছিল প্রথম ডিজিটাল মুভি ভালোবাসার রং এবং আজকে বাপি চৌধুরী মাইয়া মাই একটা অন্য জায়গায় চলে গেছে দর্শকদের ভালোবাসায় সেই জার্নিটার শুরুটা যে মুভিটা করলে তখন তোমার ভাবনাটা কেমন ছিল আজকে সে ভাবনাটার সাথে কতটুকু মিল বা অমিল পাচ্ছ অমিল তো পাওয়ার পেছু নয় যা পেয়েছি এটাই অনেক কারণ হচ্ছে ওই সময়টাতে আমি কিছু জানতামই না আমি অ্যাক্টিং জানতাম না আমি ফাইট জানতাম না আমি ডান্স জানতাম না বেসিক্যালি আমি একটা রফাইল ছিলাম আমাকে যখন বলা হয়েছিল আমাকে এই ছবিটার জন্য সিলেকশন করা হয়েছে তখন আমি তো আসলে ভাইয়া কিছু জানি না আর আমি কিন্তু আসলেই যাই না আমাকে সেই মুভিতে নেওয়ার জন্য ডাকছে আমাকে আমি কিন্তু ছয় মাস পরে তার সঙ্গে আমি দেখা করেছি কারণ আমার সাথে দেখা হওয়ার কথা আরও ছয় মাস আগে কারণ আমি তখন নারায়ণগঞ্জে ছিলাম নারায়ণগঞ্জ থেকে আসতাম না মানে আসতেই চাইতাম না ব্যাপারটা এরকম ছিল যখন আমাকে ডেকেছে আমি বলছি আমি পারবো না আমার দ্বারা পসিবল হবে না কিন্তু তারা বলছে আমাকে আমি সব শিখিয়ে নিব যখন তারা শিখে নিয়ে বলছে তখন জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আমি চুরি করে শুরু করলাম শুটিং করা আমি যা যা করেছি ন্যাচারালি যা যা আসছে আমার কাছে আমি সেভাবে তার আমাকে যেভাবে বলছে আমি সেভাবে করছি কোনো শিখে বা কোনো কিছুতে করি নাই এবং একটা জিনিস সবসময় এসে বলতো যে এই ছবিটা এই হিরোটাকে আমি দুই বছর পরে চুজ করলাম দুই বছর ধরে আমি হিরো খুঁজতেছি এখানে এখন যারা যারা কাজ করতেছে এদের মধ্যে অনেকে আছে অনেকে ছিল ওখানে যে অডিয়েশন দিছে এখন যারা কাজ করতে ট্রেডে আছে ট্রেডে আছে ধরো তাদের তারাও ছিল ওখানে প্রতিদিন অডিশন দিয়ে আসছে কেউ কাজ করে। আমি তোমাকে সিলেকশন আর আমি সিলেকশন খুব মজার ছিল আমি জাস্ট হেঁটে আসছি হেঁটে গেছি হেঁটে যাওয়ার পর আমাকে আবার ক্যামেরা দেখেছে এই তুমি আবার অফিস থেকে হেঁটে আসেন তো আপনি আমি আমি আবার হেঁটে আসতে পারবো না আমি পায়ের পর পাতলে বসে বলেন কি বলবেন আরেকবার হেঁটে আসো তারপর ওই বস একটু যান না আবার হেঁটে আসছে তুমি সিলেক্টেড সামনে একটা ছবি হচ্ছে ছবির নাম ভালোবাসার রঙ তুমি ছবি হিরো বাট প্রথম ডায়লগে এই কথাটাই আসছে এরপর আমি হিরো হয়ে গেছি আমি আসলে সময় পাইনি এবং আমার সঙ্গে পাঁচটি মেয়ে অডিশন দিয়েছিল এর মধ্যে মাই ছিল একজন পরে মাই সিলেকশন দেন আমরা টার্ন ওভার করলাম এরপরে ব্যাক টু ব্যাক এরপর ব্যাক টু ব্যাক এরপর মিম আর আমি কাজ করলাম আমরা মিমের সবচেয়ে বেশি ছবি আমার সাথে কিন্তু

আর যেগুলো করলে তোমরা বিজয়ী হলে পাবে বিশাল পুরস্কার কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আমরা আপনাদের কাছে যেতে চাই যেহেতু আপনাদের জন্য অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক এশিয়ান যে স্টার বক্স দেখা হচ্ছে ব্রেকের পর Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Beijing Style.

না আরো দুই পয়েন্ট দেখো আমিও কিন্তু বলেছি তুমি কখন বললাম ওই যে আমার আছে জলের মতো আস্তে আমি নিয়মটা বলে দেব আমি নিয়মটাই বলে বলার একটু পরেও যদি কেউ বলে ওটা এক্সেপ্ট হবে আশু এই যে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম বাংলা ছবি মুখ ও মুখোশ ওকে পরিচালনা আব্দুল জব্বার খান হাত মিলাইছি মনে রে এখন আচ্ছা একটা সিনেমা খুব আলোচিত ছিল দা রেইন মনে আছে তোমাদের আচ্ছা রেইনের একটা পোস্টার করেছিল পোস্টার নিয়ে আমরা কথা বলবো তার আগে বলো যে এই রেইনের সিনেমার পরিচালক কে ছিলেন এস এম শফিক

আচ্ছা ওকে আমরা দেখি আগে পোস্টারটা দেখি যখন আমি একটু ওখানে কল লাগাই পরে শে শোনো এই তোমরা দুজনই আমার হোয়াটসঅ্যাপে আছো গন ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দিস শো হোয়াটসঅ্যাপে কিছু আসবে হ্যাঁ আমি প্রথমে বাপ্পিকে একটা টেক্সট পাঠাবো যে বা যার বা যদি আমি সিনেমার নাম পাঠাই যদি শিল্পীর নাম পাঠাই ওর অভিনয় করে তোমাকে দেখাতে হবে আর তুমি ওর অভিনয় দেখে বুঝার চেষ্টা করবে ও কি বোঝাতে চাচ্ছে হ্যাঁ দিয়েছি তোমার হোয়াটসঅ্যাপে মিম এদিকে তাকাও শোনো এই যে তোমার হেয়ার কিন্তু সুন্দর হয়েছে আজকে বুঝছো হ্যাঁ চলো অভিনয় করে দেখাও

এই বাপি শোনো তোমার এই এই ট্রেনটা কিন্তু ভালো এই যে তুমি নতুন একটা হেয়ারস্টাইল করেছো তোমার এই এবারে ঈদে কিন্তু এটা খুব ভালো যাচ্ছে হ্যাঁ এটা আমি মুখে কিছু বলতে পারবো না জাস্ট মিউট থেকে অ্যাক্টিং মিউট থেকে অ্যাক্টিং হ্যাঁ তুমি তুমি কোনো কথা বলতে পারো ও হাজার প্রশ্ন করতে পারবে তুমি কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না বাপি প্রশ্ন করো প্রশ্ন করব কি করতেছি এটা কি বুঝতে নেই আমার সানি ভাই বিলছে এই কিন্তু না না এই যে তুমি আমি তুমি আমারটা কি ব্যাপার করছো এক পয়েন্ট এবং এক পয়েন্ট দুজনেই পেয়েছে সো তোমাদেরকে আছে এই দুটো প্রশ্নের জন্য তোমরা আলাদাভাবে বিশাল পুরস্কার পাবে ঠিক আছে ওকে আমাদের এবারে সেগমেন্টের নাম হচ্ছে যে কে কাকে কত চিনি কে কাকে কত চিনি ওকে ঠিক আছে এই চিনি খাওয়া যায় না এটা হচ্ছে বোঝার চিনি ওকে তাহলে একটা কাজ করি না একবার দেখে নেই না দেখতে হবে না এবার বাপি বলো মিম কি কালারের ড্রেস পরেছে আজকে টিয়া কালার জানে হ্যাঁ টিয়া কালার টিয়া কালার ওকে মিম যে লিপস্টিক দিয়েছে লিপস্টিকের রং কি ম্যাট হাল পিঙ্কিশ আচ্ছা মিমের জুতার রং কি গোল্ডেন কালার গোল্ডেন উপরে কাঁচ আছে দেয়া আচ্ছা ওকে এবার আরো প্রশ্ন আছে আমি বলবো তার আগে বলো

ধরো এই এর কালারটাই আর ডি হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে বলো বাপি যে ঘড়ি পড়েছে ঘড়ির রংটা কি গুপ্ত গল্প করছিল পুটুর পুটুর করে এই নকল করে ব্যাংক নো ব্লু নো ব্লু নো

ঠিক আছে ওকে তাহলে চলো এবার দুজন দুজনকে দেখো দেখো যে কে কতটুকু সত্যি উত্তর দিয়েছো ওকে একদম সেম আমি কিন্তু পরে বলছি না পরে বলছে পরে ঠিক আছে একদম লাস্টে সিলভার বলছি না সিলভারই লক করেছে ও আমি বলেছি লক করতে হবে 100 বলা যাবে না ও বলেছে সিলভার লক ওকে ওকে সো আমরা পরবর্তীতে যাব আমাদের গেম প্ল্যান যে সেগমেন্ট সেখানে কিন্তু তার আগে চলুন আমরা নিয়ে নেই ছোট্ট একটা ব্রেক এশিয়ান স্টার বক্সে দেখা হচ্ছে ব্রেকে পর

সর্বশেষ বিরোধী পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি চলুন এবার আমাদের গেম পার্টে আমরা চলে যাই আমাদের সঙ্গে আছে বাপি চৌধুরী ভঙ্গিম চলুন তাদের সঙ্গে ও না আমাকে হেল্প করার জন্য এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি মোল্লা সাহেবকে কই মোল্লা সাহেব চলে আসেন সো তোমরা বুঝতেই পারছ বল কারণ ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া আমাদের জীবন কাটে না সো আমাদের নেক্সট ফুটবলাররা কেমন করবে সেটা আমরা জানতে চাই প্রথমে কি মিম করবে না বাপি করবা বাপি চলো ক্যাচ দেখছ বল ওর কাছে চলে যায় কি করবে বলো বলো মিমের কাছে চলে যায় বলো কি করব এই যে এটা এখানে রাখা হয় 몰্লা একটু দিকে রাখো তুমি তিনবার বল থ্রো করতে পারবা ওকে যাচ্ছি হ্যাঁ যাও সাবধানে যাও সাবাস এটা তো হাতিদের কাছে বল পড়ায় নাই বললে দিব এটা একমাত্র মিমি দিবে খালি শাবিক

ওকে গুড না গুড ট্রাই একদম ঠিক আছে গুড ট্রাই এবার আমরা দেখি আমরা বড় বলের একটা গেমস দেখেছি বা ছোট বলের দম আমরা দেখবো তো চলুন চলে যে আমাদের পরের সেগমেন্টে এবার গুলো আমার সাথেই আছে তো কষ্ট করে যেতে হচ্ছে না তো আমি তিনটা বল মিমকে দিব আগে মিম করব আগে মিমকে দিব হ্যাঁ মিমকে দিব মিম এখানে জাস্ট টার্গেট করে

এবার যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে যদি আনন্দের দিন তারপর আমাদের পরের সেগমেন্টের নাম হচ্ছে অপ্রিয় সত্য চলুন দেখি কি আছে অপ্রিয় সত্যতে বাপ্পি তোমাকে আগে প্রশ্ন করতে চাই করো মিম কোয়ার্টিস্ট হিসেবে কেমন ভালো সাকিব খানের পরে আমরা কাঙ্ক্ষিত সেরকম কাউকে পাইনি যেখানে আমরা খুব বেশি আশাবাদী ছিলাম বাপ্পী চৌধুরীকে নিয়ে এখনও দর্শকদের ভালোবাসে বাপ্পী চৌধুরী মানে একটা ভিন্ন কিছু তারপরও বাপ্পী চৌধুরীকে নিয়েও ট্রল করা হয় সেই ট্রলটাকে বাপ্পী চৌধুরী কীভাবে দেখে আমি আসলে দেখি না আমি ইগনোর করে যাই ওকে মিম তোমার কাছে আমার একটা প্রশ্ন বাপ্পি কোয়ার্টিস হিসেবে কেমন বাপ্পি কোয়ার্টিস হিসেবে খুবই ভালো আচ্ছা বাপি নিজস্ব একটা স্টাইল আছে বাপি নিজস্ব একটা ওয়ে অফ অ্যাক্টিং আছে বাপি নিজস্ব একটা লুক আছে যেটা কারোর সাথে মিলে না বাংলাদেশে অন্য নায়কদের সাথে কিন্তু তোমার সাথে যদি বাপ্পির নাম আসে তারপরে আবার পরক্ষণেই যদি বলে বাপির বিকল্প হিসেবে আপনি কাকে চান তুমি কাকে চিন্তা করো প্রথমত হচ্ছে যে আমি তো এখানে মানে

এবং এই ঈদে সবাই সবার ফ্যামিলির কাছের মানুষদেরকে সময় দিবেন এবং তাদের সাথে নিশ্চয়ই আপনারা ঈদ উদযাপন করছেন এবং সেই সাথে একটুখানি টাইম বের করে আমি বলবো যে বাংলা ছবিগুলো যে কটা ছবি রিলিজ হয়েছে সেই ছবিগুলো হলে ফ্যামিলির সঙ্গে দেখবেন কারণ আপনারা যত বেশি বাংলা ছবি দেখবেন আমাদের বাংলা ছবিগুলো আসলে ওই মানুষের দেখার আগ্রহ বাড়লে কিন্তু প্রডিউসাররা আরও ভালো ভালো ছবি বানাবে এবং আমরাও অনেক ভালো ভালো কাজ করতে পারবো এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক থ্যাংক ইউ মেম বাপি চৌধুরী সবাইকে ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদে সবাই অনেক আনন্দ করুন পাশে আমাদের সিনেমার সঙ্গে থাকুন কারণ আপনারা দেখলে আমাদের আমাদের ঐতিহ্যটা বেঁচে থাকবে আমাদের কালচারটা বেঁচে থাকবে আমাদের সিনেমা বেঁচে থাকবে সো আমি বিশ্বাস করি আপনারা আমাদেরকে ভালোবাসেন এবং আপনারা আমাদেরকে দেখছেন আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ঈদ মুবারক